আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের প্রথম পর্ব শুরু করতেছি ফুল ফুলিস্টেক ডেভেলপমেন্ট কী কীভাবে ফুলিস্টেক ডেভেলপার হব এটা একটা কমন কোয়েশন তো আজকে আমরা মূলত এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যে ফুলস্টেক ডেভেলপমেন্ট কী কীভাবে ফুলিস্টেক ডেভেলপমেন্ট শুরু করবেন এবং ডেভেলপার হওয়া যায় এই বিষয়গুলো নিয়েই প্রথমে আমরা একটা কথা বলি যে একজন ফুলস্টাক ডেভেলপারের স্যালারি যেমন বেশি তেমনি কাজের চাহিদাও বেশি তো আজকে আমি আপনাদের ধারণা দেব কীভাবে ফুল স্ট্যাক ডেভেলপার হবেন আমরা মূলত একদম বিগিনার থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত ডে বাই ডে আমরা প্রতিটা পর্ব শেষ করব যেন আপনারা একদম শুরু থেকেই শেষ করতে পারেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অফলাইন কাজগুলোর মধ্যে বা আপনার ধরতে পারেন অনলাইনের মধ্যে সবচেয়ে আপনার ডিম্যান্ডেবল সেক্টর হচ্ছে ফুল স্ট্রেক ডেভেলপমেন্ট একজন ফুল স্ট্রেক ডেভেলপার স্যালারি যেমন বেশি তেমনি কাজের চাহিদাও বেশি তো আজকে আমি আপনাদের ধারণা দেব কীভাবে ফুল স্ট্রেক ডেভেলপার হবেন তো আসুন জানি যে ফুল ডেভেলপমেন্টটা আসলে কি আচ্ছা সহজ করে যদি বলি একটি ওয়েবসাইটের দুইটি পার্ট থাকে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড আরও সহজ করে বললে ভিতরে বাহিরে যেমন ফেসবুকে আমরা যে জিনিসগুলো দেখতে পাই একজন ডিজিটর হিসেবে সেগুলো হচ্ছে ফ্রন্ট ফ্রন্টন্ড আর যেগুলো ফেসবুকের পিছনে অর্থাৎ ডেভেলপাররা তৈরি করে দিয়েছে সেগুলি হচ্ছে এন্ড তো একজন ফুল স্ট্যাক ডেভেলপার যদি আপনি হতে চান তাহলে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে যত কিছু দরকার হয় তত কিছু শিখতে হবে যেমন ধরেন আপনি যদি একটি বাড়ি বানাতে চান তাহলে আপনাকে রড সিমেন্ট মিস্ত্রি হতে রঙের মিস্ত্রিও নিয়ে আসতে হবে এবং আপনি যখনই একজন ফুল স্টেক ডেভেলপার হতে চাইবেন তখন আপনাকে ওয়েবসাইটে ডিজাইন থেকে শুরু করে সব কাজে জানতে হবে এমন কি আপনাকে অ্যাপস বানানো ও জানতে হবে একজন ফুল ফুলস্টেক ডেভেলপার হলে কেমন সময় লাগবে কত কিছু শিখতে হবে তবে মজার কথা হলো শিখা শুরু করে দিলে সবই এক সময় সহজ হয়ে যায় তো আমাদের এই কোর্সটা আশা করি যে তিন মাসের একটা কোর্স নর্মালি আমরা দিব তবে প্রতিটা কোর্সের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা টপিক একটা শেষ না করে আরেকটাতে যাবেন না অর্থাৎ জাম্প করবেন না আচ্ছা এখন আসে একজন ফ্রুস ডেভেলপার হতে হলে আপনাকে কি কি জানা লাগবে এক নম্বরে এস টিএম ফাইভ সিএসএস থ্রি তারপরে হইতে পারে ওয়ার্ড প্রেস নিয়ে যদি কাজ করেন ওয়ার্ড প্রেস এজাক্স থেকে শুরু করে পিছপি লিআই যাবে স্ক্রিপশন সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে তবে পাইথন রুবি জাভা ডটনেট নেট এইসব প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই ভালোভাবে জানা লাগবে অনেক বিষয় জানা লাগে তবে বই পাবার কিছু নেই আমাদের প্রতিটা পর্বের বিডিওগুলা এমনভাবেই সাজানো হয়েছে যেন আপনি প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পারেন এবং চেষ্টা করব অনেক যত সহজভাবে আপনাদেরকে ব্যাপারটা বোঝানো যায় আরেকটা বিষয় হচ্ছে ফ্রন্টিন ও ব্যাকেন্ডের দুইটা জায়গায় কাজ সমানভাবে জানতে হবে এবং প্রতিনিয়ত আপডেট রাখতে হবে আপনার কোথায় কোন বাসনটা আপডেট হয়েছে যেমন এস টিএম ফাইভ ছিল একরকম আবার এসটিএমএল আগের বাসন ছিল একরকম তো এই যে আপডেট যে হয়েছে সেইটা সম্পর্কে আপনার সবসময় ট্রেন্ড যে বিষয়গুলো সেগুলো নিয়ে আপডেট থাকতে হবে তারপর জ্যাড এজেস জি জিঞ্জার মতো সার্ভিস সাইট ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে জানা লাগবে গিট মার্কি রয়েল অথবা এসবিএনের এর মতো কুট ডেশনিং টুল নিয়েও জানতে হবে এছাড়া আপনাকে ডিজাইনিংয়ের জন্য ফটোশপ বেসিক শিখলেও হবে তো এই হচ্ছে মূল বিষয় তো আজকে আমরা মূলত জানলাম যে কি কি লাগবে আপনার একজন ফুল ফুলিস্টিক ডেভেলপমেন্ট হইতে ডেভেলপমেন্ট শিখতে আর আজকে আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের যেহেতু শুরুর দিক এত বেশি ভিডিওটা বড় করব না তো আপনাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনাদের কুড লেখার জন্য ভিজুয়াল স্টুডিও যদি আপনি গুগলে সার্চ দেন ভিজুয়াল স্টুডিও আপনি সার্চ দিলে হবে আমি অলরেডি একবার সার্চ দিয়েছিলাম এখানে সাজেস্ট হিসেবে সরাসরি দেখাচ্ছে তো ভিজুয়াল স্টুডিও গিয়ে মূলত আপনি এই ভিজুয়াল স্টুডিও যে আপনার এই যে সফটওয়্যারটা এটা আপনার কম্পিউটার ইনস্টল করতে হবে কারণ আমাদের প্রত্যেকটা কোডই মূলত এই ভিজুয়াল স্টুডিওতেই লিখব এই জন্য মূলত আমাদের বিজল শুটে সফটওয়্যারটা লাগবে আচ্ছা হচ্ছে তো আপনার ডাউনলোড করবেন যদি ম্যাক হয় তাহলে ম্যাকের ডাউনলোড ডাউনলোড আপনি অবশ্যই জানেন যে কীভাবে ইনস্টল করতে হবে যেহেতু একজন ফুল স্ট্র্যাক ওয়েব ডেভেলপার হওয়ার চেষ্টা করতেছেন তো বেসিক বিষয়গুলো অবশ্যই আমি ধরে নেব যে আপনি জানেন তো ইনস্টল ক্রিয়া কীভাবে দেখাই তো সেটা আর দেখালাম না আমি অলরেডি আমার কম্পিউটার ইনস্টল করা আছে তো এটা হচ্ছে প্রথম পার্ট যে আপনি আপনার একটা সফটওয়্যার লাগবে ফুলিস্ট ডেভেলপমেন্ট শুরু করলাম ভিজুয়াল স্টুডিওটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন আচ্ছা কোনো যদি প্রবলেম হয় যে ইনস্টল করতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা দেখে দেব আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে অর্থাৎ যেখানে আপনি আপনার কোডগুলোকে রাখবেন তো আমি এইখানে একটা ফোল্ডার বানাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট নামে ওয়েব development. মূলত আমাদের যত ফাইল আছে কোড করে এখানেই মূলত সেভ করব তো আমরা ভিজুয়াল স্টুডিও এখন অন করি আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও ওপেন করার পরে আমরা ফাইলে যাব ফাইলে যাওয়ার পর আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব আমরা যে ফোল্ডারটা একটু আগে ক্রিয়েট করছি আমাদের রাখার জন্য সেই ফোল্ডারটা আমরা এখানে ওপেন এই যে এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে ফোল্ডারটা তো আমরা সিলেক্ট করে এখানে সিলেক্ট দেব এটা অন হয়ে যাবে যেহেতু আমাদের ওই ফোল্ডারের মধ্যে কোনো ফাইল নেই তাই এটা এম দেখাচ্ছে তো আমরা একটা ফাইল করে নিব আমি একটা লিখে নিচ্ছি যে একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স এখানে কেন ইন্ডেক্স এর পরে নামের পরে এটা আমি পরে বলবো এটা নিয়ে আলোচনা করবো আপাতত আমরা একটা কুড লিখি তো এখানে একটা সাইন দিছি যখন বিজুল স্টুডিও আপনি ইউজ করবেন তখন তাহলে তারা বেসিক যে কুডটা এস টিএম এর ফরম্যাটটা অটোমেটিকলি আপনাকে রেডিমেড করে এখানে লিখে দিবে অর্থাৎ আপনার আর এগুলো লিখতে হবে না এগুলো লিখার জন্য হয়তো একটা টাইম যাইতো বাট এটা আর লিখতে হবে না তো এটা কিভাবে করবেন শিফটে ধরে এক্সক্লেমেটের সাইন এটা আপনার কিবোর্ডের যেখানে ওয়ান বা এক আছে সেখানে আপনি দেখবেন যে শিফটে ধরে ওখানে ক্লিক করলে এই সাইনটা পাবেন আচ্ছা তো আমরা যেহেতু এটা আমাদের প্রথম পর্ব আমরা এত বিস্তারিত যাব না তো আমরা জাস্ট একটা কুড লিখি যে কোনো একটা কিছু লিখি যেমন হ্যালো দিস ইজ মাই ফার্স্ট কুড লিখলাম করে কন্ট্রোল এস দিয়ে দিলাম এখন আমরা ফুল্ডারটা আমরা এখান থেকে আমরা এটাকে অন করি দেখুন এখানে লিখে আসে হ্যালো দিস ইজ মাই ফার্স্ট তার মানে যাচ্ছে আপনি অলরেডি আপনার কুড লেখা শুরু করেছেন এবং ফুল স্টার ডেভেলপমেন্টের প্রথম পর্বে আপনি আসলে একটা বিল্ডিং করার সময় কিন্তু ক্ষুদ্র থেকেই শুরু হয় তো আমরা আমরা যখন ডে বাই ডে কাজ করতে থাকবো শিখতে থাকবো লিখতে থাকবো কুট তখন এমনিই একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তো আমাদের এই কোর্সে মূলত আমরা টোটাল এগারোটার মতো ওয়েবসাইট লাইভ প্রজেক্ট আমরা দেখাবো এবং আপনাকে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে যে এগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আপনি সাবমিট করবেন আমরা ইমেল দিয়ে দেবো সেই ইমেলে আপনি আপনার প্রজেক্ট সাবমিট করবেন আমরা সেটা চেক করব সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে একটা পয়েন্টও দেওয়া হবে তো যারা আমাদের এই করবেন অবশ্যই লেগে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিন আমাদের যে আপডেট যে ভিডিওগুলো আসবে সেই আপডেট ভিডিওগুলো যেন আপনার হোম পেজে শু করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে যে কোর্সটা করানো হচ্ছে ফুলস্ট্রাক ডেভেলপমেন্টটা এটা আপনি যদি কোথাও কোর্স করতে যান এটা একটা বিশাল বড় একটা সাগরের মতো এবং এটা খুবই ডিমান্ডেবল একটা কোর্স হ্যাঁ তো বিশ পঁচিশ হাজার টাকা লাগবে এছাড়া তো আপনার প্রফেশনাল বিজনেস যারা করে তারা তো আসলে সেভাবে শিখাইতে চায় না তো আমরা হাতে কলমে শিখাবো এবং ফ্রি তো চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে আশা করি প্রতিটা ভিডিওই এবং সহজভাবে হবে অর্থাৎ যাতে জিনিসটা আপনার কাছে মনে হয় যে অনেক কঠিন বা হার্ড এরকম কোনো কিছুই না অনেক সহজভাবে শেখানোর চেষ্টা করবো এবং উদাহরণ দিয়ে দিয়ে শিখাবো ফানভাবে শিখবো যেন আপনি সহজেই শিখতে পারেন তো আজকে আমাদের এই পর্বটা এতটুকু আর দীর্ঘায়িত করবো না বাট আমরা যে জিনিসগুলো আমরা অলরেডি দেখালাম যে আপনার এই সফটওয়্যারটা লাগবে এই সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল করে ফেলবেন আজকেই একটা ফোল্ডার বানিয়ে ফেলবেন এবং ওপেন করবেন এবং লিখবেন আপনি হ্যালো দিস ইজ মাই ফার্স্ট কোড আর অথবা হ্যালো মাই নেম ইজ আপনার নামটা লিখবেন জাস্ট একটা স্যাম্পল করলেন এর মধ্যে একটা আনন্দ আছে তো এটা শুরু করবেন আর আমরা সেকেন্ড পর্বে আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। আবার আজকে এই পর্যন্তই ধন্যবাদ